এটা মুভির দ্বিতীয় পার্ট। আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, প্রথম পার্টের লিংক প্রথম কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কাহিনী যেখান থেকে থামিয়েছিলাম সেখান থেকে শুরু করছি। কিন্তু কথা হলো, তুমি যে প্রশ্নটা করেছো সেটা ঠিক আছে, উত্তর আমার জানা নেই, যদি তুমি কখনো জানো তাহলে আমাকেও জানিও। হর্ষার মনে পড়ে বিবাহের কথা, সে বলেছিল টাকা আর প্ল্যানিং দিয়েই বিবাহিত লাইফ থেকে যা ইচ্ছে তাই পাওয়া যায় না, বিবাহিত লাইফ থেকে খুশি পাওয়ার জন্য আরো অনেক এলিজিবিলিটি থাকতে হয়। সিন চলে আসে এখানে, এরা এখনো এখানেই আছে, কাহিনী শুনছে। বাহ শাবাশ, ভাই সাহেব বলে, ভাই তোমার কাহিনী আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু আমাদের পক্ষে আর দেরি করা সম্ভব না, যেতে হবে। দিদি যাবে না, সে পুরো কাহিনী শুনবে। হর্ষাকে বলে, এরপর কি হলো তুমি কন্টিনিউ করো, আমি শুনবো। হর্ষা বলে, আমি অনেক ভেবে দেখলাম, ঠিকই বলেছিল বিভা, আমি মেয়েদের সম্পর্কে কিছু জানি না, আর না আমার নিজের ব্যাপারে জানি যে আমি এক্স্যাক্টলি কি চাই, এই জন্য সিদ্ধান্ত নিই আগে আমি নিজেকে পরিবর্তন করব। সবার আগে আমি বিভাকে ফলো করা শুরু করি, তারপর সাঙ্গরকে বাড়ি পাঠিয়ে দিই, কারণ আমি একা থাকতে চেয়েছি। সবাই মিলে পছন্দ করে যে শু আমায় কিনে দিয়েছিল সেটা আমার পায়ে কখনোই কমফোর্টেবল ছিল না, কিন্তু আমি তবুও ইউজ করতাম কারণ সবাই পছন্দ করেছিল। বাট আর না, এখন আমার নিজের ইচ্ছে মতো খালি পায়ে হেঁটেও যেন সেই মজাটা লাগতে শুরু হলো, নিজের মতামত অনুযায়ী জিনিস পছন্দ করতে শুরু করলাম। তো এইভাবে হর্ষার পরিবর্তন আর তার বিভাকে মনে করা দেখিয়ে আস্তে আস্তে মাস পেরিয়ে যায়, দুই মাস পর চার মাস পেরিয়ে যায়, চার মাস পেরিয়ে নয় মাস, এইভাবে বছর পেরিয়ে যায়। হর্ষার মাঝে পরিবর্তনের আলাদা একটা লুক চলে এসেছে। অফিসে এসে দেখে কি যেন একটা ঝামেলা হয়েছে, জিজ্ঞেস করলে দিদি বলে যে কোম্পানি টেন্ডার দেওয়ার কথা তারা সেটা দিচ্ছে না, অন্য কোম্পানির সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে, যে কোম্পানি এটা করেছে তার সিইও কোথায় জানতে চাইলে দিদি বলে দেয়। হর্ষা এসে তার কানে আস্তে করে বলে, ইমপ্রেসড? দিদি পিছনে, কি ইমপ্রেস? এরপর কফি খাওয়া, কফি খেতে খেতে ফুটবল খেলা, খেলতে খেলতে হর্ষা তাদের কোম্পানির ব্যাপারে বিভিন্ন কথা বলতে থাকে। ডাউনফল তো সব কোম্পানিতেই থাকবে, কিন্তু আমরা শিট চেঞ্জ করতে পারবো, কারণ আমাদের ওয়ার্কাররা সবাই হার্ড ওয়ার্কিং। এভাবে বিভিন্ন কথা বলে দিদিকে পটিয়ে ফেলে। কিছুক্ষণ পর সবাই অপেক্ষা করছে সিদ্ধান্তের জন্য কি হয় না হয়। বাস একটু পর টাকলা মুরাদ এসে বলে তারা ডিলটা পেয়ে গেছে আর কি, খুশির মহল তৈরি হয়ে যায়। সবাই হর্ষাকে কংগ্রাচুলেট করছে কারণ তার কারণে ডিলটা হলো। একটু পর হর্ষার কাছে একটা ফোন আসে, মানে বাড়ি থেকে তার দিদি ফোন করেছে। হ্যাঁ দিদি বলো। দিদি বলে, তুই মেঘনা নামে কোনো মেয়ের সঙ্গে আজকে দেখা করেছিলি? হর্ষা বলে, আরে তুমি কি করে জানলে, এটা তো আমাদের অফিসের ব্যাপার। দিদি বলে, কফি খেয়েছিস একসঙ্গে? হর্ষা বলে, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে দিদি? দিদি বলে, কিছুক্ষণ আগে ওর পরিবার আমাদের বাড়িতে এসেছে কফি খেতে, বিয়ের কথা ফাইনাল, বাবাও হ্যাঁ করে দিয়েছে। ল্যাও ঠেলা। ফোন হর্ষার বাবা নাই, বলে আমরা খোঁজা খুঁজে ছেড়ে দিয়েছি, এবার নিজের থেকে এসেছে, কোনো চিন্তা করো না, বিয়ের দুই দিন আগে তুমি চলে আসলেই হবে, এর আগে আসার দরকার নেই। হর্ষা পড়ে গেল বিপদে, কি আর বলবে বাবাকে। সিনা আবার এখানে আসে, ভাই সব তো খুব মজা নিচ্ছে, তোমার প্ল্যান ফ্লপ হয়ে গেল, এখন কি হবে? হর্ষা বলে, আমি বিবাহকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারছিলাম না, বিয়ের দুই দিন আগে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু দশ দিন আগে আমি ইন্ডিয়াতে আসি, কারণ বিবাহকে আমার জানাতে হবে আমি পাল্টে গেছি, কাউকে না বলে বন্ধুদের সঙ্গে নিয়ে আগে চলে আসি বিবাহের বাড়ি। আন্টি সামনে আসে, প্রথমে আমাকে চিনতে পারে না, হর্ষা ফুল সামনে ধরলে তারপর চিনতে পারে, ও তুমি? হর্ষা বলে, বিভার সঙ্গে দেখা করতে চাই আন্টি। আন্টি বলে, ও এখানে থাকে না, কি হয়েছে চলুন বিস্তারিত শোনা হোক। আন্টি বলে, সেদিন কোর্টে বিভা তার বাবাকে বলে দিয়েছে যে সে এই কথাগুলো বলেছিল, জোর করে তার বাবা থেকে কেসটা উঠিয়ে নেয়, তার বাবা এগুলো নিয়ে অনেক কথা শোনায় তাকে, বিয়ের জন্য সে কোনোভাবে কাউকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার বাবা ছাড়ছিল না, মাঝে একজনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। আমি অনেক খুশি হয়ে যায় যে এবার হয়তো সে সিরিয়াস হয়ে যাবে বিয়ে নিয়ে, কিন্তু কিছুদিন যেতে না যেতে কি যে হয়, সেটার থেকে সে আলাদা হয়ে যায়, উপর থেকে তার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে, ব্যাস ও বাড়ি ছেড়ে চলে যায়, আর আজকাল তো জোকস মারাও ছেড়ে দিয়েছে। শুনে হর্ষার একটু খারাপ লাগে যে মেয়ে সবসময় হাসি খুশি থাকতো। হর্ষা যেতে ধরলে আন্টি বলে, বেটা তুমি ওকে কেন খুঁজতেছো জানি না, বাট ওর মনটা আর আগের মতো নেই, ও কষ্ট পায় এমন কিছু যেন করো না। হর্ষা বলে, আন্টি আমি কতটুকু কি করবো জানি না, কিন্তু ওর লাইফে আবার খুশি ফিরিয়ে এনে দিব, বিভা আবার বাড়িতে আসবে, প্রমিস করে গেলাম আপনাকে। বিভা সচরাচর সবসময় যে কফি শপে আসতো হর্ষা সেখানে চলে আসে, দেখে বিভা এখনো সেখানেই আছে, একটা ছেলে বিয়ের প্রস্তাব এনেছে তাকে শাস্তি দিচ্ছে, এরা দেখে দেখে মজা নিচ্ছে। একটু পর বিভা তার ফ্রেন্ড কোথায় যেন উঠে যায়, তখন আবার হর্ষা এসে তার ডায়েরিতে কিছু একটা লিখে দিয়ে যায়। সিন চলে আসে রাতে, বিভা ডায়েরিটা খুলেই দেখে, চলো দেখা হয়ে যাক, তোমার লাইফে এন্ট্রি হয়ে যাক। তার ফ্রেন্ডকে দেখায়, দেখ কেউ যেন লিখে গেছে। দিদি বলে, হবে তোর কোনো ফ্যান। বিভা বলে, চুরি করে অন্যের ডায়েরিতে লেখা এটা যে ঠিক না, দেখা হলে কানপট্টি গরম করে দিয়ে জানাবো নি। পরের দিন হর্ষা আর সুধীর বিভার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। কেন? একটা বাইক সেখানে এলে তাকে জিজ্ঞেস করে সে ওলা ড্রাইভার কেনা। ভাই সাহেব বলে, হ্যাঁ, মানে বিভা কোথাও যাবে তো তাকে থামিয়ে রেখে হর্ষা ওলা ড্রাইভার সেজে বিভার সঙ্গে যাবে এই জন্য। ওলা ড্রাইভার বলে, আপনি বুক করেছিলেন? সুধীর বলে, হ্যাঁ। ভাই সাহেব বলে, ওটিপি বলুন। হর্ষা বিভার থেকে ওটিপি শোনে, সেটা আবার এ একে বলে। ভাই সাহেব বলে, বিভা? সুধীর বলে, হ্যাঁ, সমস্যা কি, আমার নাম বিভা হতে পারে না? যাক গাড়ি চলছে। হর্ষা জিজ্ঞেস করে, ম্যাডাম কি করেন আপনি? বিভা বলে, স্ট্যান্ড আপ কমেডি। হর্ষা বলে, বাহ আপনার তো মাস্ট জব ম্যাডাম, সবাই বলে আপনারা অনেক খুশি থাকেন লাইফে। বিভা বলে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু সবাই বলছে এখানে নাকি রিস্ক রয়েছে। হর্ষা বলে, রিস্ক না নেওয়াই তো লাইফের একটা রিস্ক ম্যাডাম।
কথাটা বেশ ভালো লাগে বিভার। গাড়ি সাইড করতে বলে, 15 মিনিট অপেক্ষা করতে বলে, সে ভিতরে যায়। সুধীর নেমে আসে, ভাই কি হলো? হর্ষা বলে, 15 মিনিট অপেক্ষা কর। যাক, বিভা মূলত একটা কফি শপে এসেছে প্লেসমেন্টের জন্য। মালিকের সঙ্গে কথা বলে যেন এখানে তাকে একটু জায়গা করে দেয় কমেডির জন্য। প্রথমে সে রাজি হয় না, বলে এটা তো রিস্ক রয়েছে, বিজনেসের ব্যাপার। বিভা হর্ষার সেই ফিলোসফি ঝাড়ে, রিস্ক না নেওয়া তো লাইফের একটা বড় রিস্ক স্যার। হর্ষা শুনতে পেয়ে বেশ খুশি হচ্ছে যে তার কথা সে মাথায় রেখেছে। যাক, বিভা বের হয়ে আসে, দুজন আবার রওনা দেয়। হর্ষা জিজ্ঞেস করে, ম্যাডাম কি হলো, কাজ হয়েছে? বিভা বলে, হ্যাঁ প্রথমে রাজি হয়েছিল না, কিন্তু পরে তোমার ডায়লগ মেরেছি হয়ে গেছে। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে তুমি প্রফেশনালি ওলা ড্রাইভার না। ভাই এই কথা সে কথা বলে কেটে দেয়। তারপর সারাদিন এখানে সেখানে ম্যাডামকে নিয়ে ঘোরাফেরা করে সন্ধ্যায় তাকে বাসায় নামিয়ে দেয়। বাসার সামনে সুব্বু অপেক্ষা করছে। সুব্বু তাকে বাড়ি যেতে বলছে, কারণ মেয়ে বাড়িতে থেকেই বিয়ে দেওয়া যায় না, আর বাইরে থাকলে তো আরো মুশকিল। কিন্তু বিভা কথা শোনে না, সে বাড়ি যাবে না। হর্ষা যেতে ধরলে সুব্বু বলে, হে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু সামনে নামিয়ে দাও। তো হর্ষা তাকে নিয়ে যাচ্ছে, এদিকে বিভা তার ডায়েরি খুলে দেখে সেই ছেলেটা লিখে গেছে, সারাদিন একসঙ্গে ঘুরলাম, বেশ মজা লাগলো। বিভা তার বাবাকে ফোন দেয়, বাবা ওই ওলা ড্রাইভারকে ধরে রাখো তো, ওর সঙ্গে একটা সেলফি নিয়ে আমাকে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি। সুব্বু হর্ষার সঙ্গে সেলফি নিচ্ছে, কিন্তু সে যে হেলমেট লাগিয়ে আছে সুব্বু খেয়াল করে না। হর্ষা সেখান থেকে পালিয়ে যায়। তো বিভার বাবা যে সেলফিটা তুলেছে সেটা এটা। ছাদাই ঘুমাই, নিচে এলে তার ফ্রেন্ড বলে, তোর না বাইরে যাওয়ার কথা, ওলা বুক করবো নাকি? ওলার ড্রাইভারের কথা মনে পড়ে না করে দেয়। কিন্তু তখনই আবার হর্ষার মেসেজ আসে যে আজ দুজনে মুভি দেখবো। বিভা তাকে ধরার জন্য আবারও ওলা বুক করতে বলে। একটু পর ওই ভাইসাব আসে, ওকে বোকা যে আবারও আসবে। যাক, বিভা মনে করে এটাই সে ছেলে, জিজ্ঞেস করে, কি প্ল্যান আজকে তোমার বলো দেখি? ভাইসাব বলে, ডিউটিতে আছি ম্যাডাম, ডিউটি শেষ করে মুভি দেখতে যাবো। বিভা বলে, ও আচ্ছা, হেলমেট খোলো দেখি। ভাইসাব বলে, কেন ম্যাডাম কি হয়েছে? বিভা বলে, আপনার চেহারা দেখবো, আপনি সত্যি ড্রাইভার কিনা। ভাইসাব হেলমেট খোলে, দেখুন ম্যাডাম। তাকে দেখে বিভার মন এমনি বলে ওঠে, না এই ছেলে কখনো সে হতে পারে না। বিভা ওটিপি বললে, ভাইসাব বলে, বিভা ভাবছে কি রে, কাল দেখলাম আরেকজনকে আর আজ একই নামে। যাক, বিভা চলে আসে সিনেমা হলে, এখানে বসে পড়ে, একটু পর তার পাশে সিটে বসে পড়ে এই ভাইসাব। বিভা মনে করে এটাই সেই ছেলে, তার সঙ্গে কথা বলা শুরু করে, আর এত সুন্দরী একটা মেয়ে তার সঙ্গে কথা বলছে, ইশারা করছে, এটা দেখে তো এই ভাইসাব তো ফুলে গুলগুলা হয়ে যাচ্ছে। কিন্তু হর্ষা তো আরো সামনের ছিটে। হর্ষা বিভার কাণ্ড দেখে মেসেজ করে বলে, একসঙ্গে মুভি দেখার কথা বলেছি, পাশাপাশি বসে দেখবো এটা তো বলিনি। বিভা বুঝতে পারে সে রং নাম্বারে ডায়াল করেছে, উঠে বাইরে আসে, খোঁজাখুঁজি করছিল তখন আবার এই ভাইসাব এসে এভাবে গায়ে হাত দেয়। বিভার খুব রাগ হয়, এই হারাম। কিন্তু সে যেহেতু একটু আগে উস্কানিমূলক কথা বলেছিল, তাই ভাইসাব একটু উল্টো পারনে। কিন্তু হর্ষা এসে তাকে মারতে শুরু করে। বিভা দেখছে যে একটা ছেলে তাকে মারছে, কিন্তু সে কে দেখার চেষ্টা করতে করতে এরা একটু সাইডে এসে পড়ে। হর্ষা একই সহ এর ফ্রেন্ডদের একটু কেলিয়ে বলে, বয়ফ্রেন্ড নাবে, বউ হয় আমার, এ বলে চলে যায়। বিভা তারা উড়ো করে দেখার জন্য বাইরে আসতেই ভাইসাব বলে, দিদি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আপনি আগে বলবেন না, আপনার হাজবেন্ড সঙ্গে রয়েছে। বিভা বলে, হাজবেন্ড? যাক কি আর করার, সে তো আর এখানে নেই। বাইকে বসে চলে আসে বাসায়। কে ছিল ছেলেটা, কে হতে পারে, এমন ভাবনায় লক্ষ্যই করেনি ওলার ড্রাইভার পাল্টে গেছে বা গাড়ি পাল্টে গেছে। বিভা ভেতরে গেলে হর্ষা মেসেজ করে, বাসায় নামিয়ে দিয়ে গেলাম একটা, ধন্যবাদও দিলে না। বিভা তাড়াহুড়ো করে বাইরে আসে দেখতে, কিন্তু কেউ সেখানে নেই। যাক, কিছুক্ষণ পর তার মা ভয়েস পাঠায়, কালকে যেন সে মন্দিরে আসে, পুজো দিতে হবে। পরের দিন বিভা মন্দিরে আসে, তখন আবার হর্ষা ফোন করে বলে, ধন্যবাদ আসার জন্য। বিভা বলে, আমি মন্দিরে এসেছি তোমার জন্য নয়। হর্ষা বলে, আরে আমি তো আন্টিকে দিয়ে তোমাকে আনিয়েছি। বিভা বিশ্বাস করতে চায় না। তখন হর্ষা বলে, তোমার মা খোপায় লাল গোলাপ পরে আসবে দেখো। একটু পর বিভা দেখে সত্যি তার মা চুলে গোলাপ দিয়ে এসেছে। এরপর আন্টি পণ্ডিতকে পুজো দিতে বলে, কি জানো পূর্ণিমার। পণ্ডিত বলে, কিন্তু আজ তো সেটা না। আন্টি বলে, কিন্তু আমার কাছে তো মেসেজ এলো। বিভা নাম্বার দেখে বলে, মা পাবলিক আর প্রাইভেটের মধ্যে তফাত বোঝো না তুমি, যখন তোমার মেয়ের কথা বলেছে তখনই তো তোমার বোঝা উচিত ছিল, তোমার মেয়ে আছে সে কি করে জানলো। মানে হর্ষা মেসেজ করেছে, আজকে কার্তিক পূর্ণিমা, আপনার মেয়ের নামে পুজো করুন, তার মনের আশা পূরণ হবে। যাক, একটু পর হর্ষা আবার ফোন করে বলে, দেখো আমার যতদূর মনে হয় তুমি খুব চঞ্চল আর স্মার্ট একটা মেয়ে, কিন্তু তোমার মাঝে একটা ব্যাপার কাজ করছে, সেটা হলো কনফিউশন বা ভয়। আর এটা দূর করতে হলে তোমার কাছে দুইটা অপশন, মাত্র দুইটা, হয় বিয়ে আর নয় তো একা একা মরে যাওয়া। কিন্তু একা একা মরাটা বেশি কষ্টের, এভাবে বিবাহ কখনোই ভাবেনি, কথাটা তার মাইন্ডে সেট হয়ে যায়। এখানে আবার এরাও এসেছে, দেখা হয়ে যায় দুজনের। সুব্বু বলে, কি ব্যাপার, আপনার ছেলেকে দেখছি না যে, বিয়ে হয়নি নাকি এখনো? হর্ষার বাবা মেঘনাকে ডাক দেয়, বেটি আমার একটা ফ্রেন্ড হয়, কার্ড দাও তো, ভাইসাব আইসেন, দেখেন বিয়ে হয় কিনা। ওদিকে বিবাহ নেমে যাবে, দেখে এখানে একটা বেলুন রাখা যাতে লেখা আছে হোপ। হর্ষা লাইনে আছে, বলে, তোমার লাইফে এখন সবচাইতে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো হোপ, আশার। বেলুনটা আমি তোমার জন্য লাগিয়েছি, উঠিয়ে নাও, সন্ধ্যায় অমুক জায়গায় আমাদের দেখা হচ্ছে। সিন চলে আসে সন্ধ্যায় এখানে, বিবাহ অপেক্ষা করছে। একটু পর হর্ষা পেছনে আসে, বলে, আমি তোমার পেছনে, দেখবে না? বিবাহ বলে, আমি জানি তুমি পেছনে, কিন্তু আমি দেখতে চাই না। তুমি আমায় যে আশাটা দিয়েছ সেটা আমার জন্য অনেক, কিন্তু দুঃখিত আমি তোমায় সেই আশাটা দিতে পারছি না যেটা তুমি চাইছো। এ বলে বেলুনটা ছেড়ে দেয়। ক্যামেরা বেলুনকে ফলো করে নিচে আসতে আসতে ততক্ষণে অন্ধকার হয়ে যায়। বিভা বলে, আমি জানি না তুমি কি আর আমার ব্যাপারে কতটুকু জানো,
আজ থেকে 15 বছর আগে যখন আমি আমার বাবাকে অন্য মেয়ের সঙ্গে দেখি, আমার ভালোবাসা বা সংসার এই শব্দগুলো থেকে ভরসা উঠে যায়। আমি সেদিন খুব কান্না করি, কারণ আমার মা খুব সহজ সরল, বাবাকে খুব ভালোবাসে। যখন বাবাকে বললাম সে এমনটা কেন করলো, বাবা বলে, আমি যা চাই তোমার মা থেকে তা পায় না। এই জন্য আমার মাথায় সবসময় ছিল আমার যে হাজবেন্ড হবে তার মনে যেন কখনো এমনটা না আসে যে সে আমার থেকে কোনো কিছু পাচ্ছে না, বা আমিও যেন মনে না করি তার থেকে আমি কিছু পাচ্ছি না। এই জন্য পার্টনার বাছাই করতে আমার ভয় করে। কিন্তু আমার বাবাকে এটা আমি কোনোভাবেই বোঝাতে পারি না। সে তো যে কারোর সঙ্গে জাস্ট পেলেই হলো, একজনের হাতে আমায় উঠিয়ে দিতে চায়। আমি একটা মেয়ে, আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটাবে আমাকে ফেলে, এটা আমার সহ্য হবে না। এই জন্য আমার সব কথা যে বুঝবে বা আমি যার সবকিছু বুঝবো এমন কাউকে খুঁজতেছিলাম। আর এই ভাবনা মাথায় নিয়েই হুট করে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায়। কিছুদিন ভালোই ছিল সবকিছু, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম আমি ভুল করেছি, আমার ভরসা আবারও ভেঙে গেল। তারপর থেকে আমার মুখ থেকে হাসি আর ভালোবাসার প্রতি ভরসা উঠে গেছে। হাসা একটু চুপচাপ থাকে, তারপর বিভাগ একটা ব্যাঙের কাহিনী শোনায়। কাহিনীর আগামাথা কিছুই আমি বুঝলাম না, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করলাম না। বাট কাহিনী শুনিয়ে বিভাগকে মোটিভেট করে, তার মত পাল্টে দেয়। হাসা সেখান থেকে যায় আর বলে, তুমি জানো তোমার জোকস সবসময় হাজবেন্ড আর ওয়াইফকে নিয়ে কেন হয়? কারণ তোমার মধ্যে একটা ভয় কাজ করে যে তোমার লাইফটাও না তাদের মতো শেষ হয়ে যায়। এখান থেকে বের হতে হলে তোমায় নতুন কিছু করতে হবে, তোমার রুটিন চেঞ্জ করতে হবে। কথাগুলো খুবই ইফেক্ট ফেলে বিভার মনে। বিভা সেগুলো নিয়ে ভাবতে ভাবতে সারা দিন পার করে রাতে বাড়ির দিকে আসছিল। এই জায়গায় একজন ডেকে ওঠে, বিভা। বিভা চমকে ওঠে, ওই সে ছেলে, মানে বিভার এক্স। কি ব্যাপার, তুমি নাকি বাড়ি ছেড়ে দিয়েছো? বিভা সেদিকে মনোযোগ না দিয়ে যাচ্ছিল। ছেলেটা সামনে এসে দাঁড়ায়, এই বিয়ের কথা শুনে সম্পর্ক ভেঙে নিয়েছো, কিন্তু তোমার মতো মেয়েকে হাত ছাড়া করলে কতটা আফসোস হয় তুমি কি জানো? এটাই বেশিরভাগ ছেলেদের মূল চেহারা। ছেলেটা বলছে, তুমি জিনিসটাই এমন, তোমাকে দেখে যে কারো মাইন্ড পাল্টে যাবে। জাস্ট একটা চান্স আমায় দাও বেবি, আমি তোমায় খুশি করে দেবো। আবে মাদার টোস্ট বিস্কিট, ওকে তোর থেকে খুশি চেয়েছে? রাজি হওয়া আর জোর করার মধ্যে তফাত থাকে, বুঝিস না এটা? যাক, ছেলেটা খুবই অসভ্যতামি শুরু করে বিভার সঙ্গে। বিভা জোর জবরদস্তি করে কোনো মতে সেখান থেকে দৌড় দেয়। এমন সিচুয়েশনে একটা মেয়ের কেমন ফিল হয় এটা আমরা ছেলেরা কখনোই বুঝবো না। অবশ্যই তার হাত পা কাঁপছে, গেটের কাছে আসতে দেখে বেলুন লাগানো। বিভা সেটা নিয়ে বাড়ির ভিতরে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। তার ফ্রেন্ডও নেই, ছাদে যায়, ভয়ে সে এখনো কাঁপছে, তার ভিতরে একটা অস্বস্তি ফিল দেখা যাচ্ছে। কাউকে ফোন করার জন্য কন্ট্যাক্ট লিস্ট ঘাটছিল, কিন্তু কাকে ফোন করবে বুঝতে পারে না। আর ঠিক তখনই হার্ষার মেসেজ আসে, কাম ডাউন। বিভা সঙ্গে সঙ্গে ফোন করে, হার্ষা বলে, কি হয়েছে তোমার? আমি তো আছি তোমার পাশে, কেন ভয় পাচ্ছ? কাম ডাউন, শান্ত হয়ে যাও, তুমি একা নেই, আমি তোমার পাশে আছি, চলো শান্ত হও, ওখানে বসে পড়। বিভা আস্তে আস্তে নিজেকে শান্ত করে, তারপর একটু ঠিক হলে বেলুনটা হাতে নিয়ে সেখানে শুয়ে পড়ে। হাসা লাইনে আছে, একটু পর বিভা বলে, তুমি ফোন কেটো না প্লিজ, আমার ঘুমিয়ে না পড়া পর্যন্ত লাইনে থাকো, কিছু বলো। হাসা সেটাই করে, ক্যামেরা বিভাকে দিয়েই সিন চলে আসে সকালে। ভয় কেটে গেছে, ফ্রেশ মাইন্ড, চোখটা খুলতেই সামনে দেখে হুদুম বেচা শকুনের ছবল খেয়ে এখানে এসে বসে আছে। বিভা তো চমকে ওঠে, বাসা বলে, আরে আরে ভয় পেও না, কুল, আবার কি মার খাওয়াবে? আমি বুঝতে পারিনি তোমার পিছে কেউ রয়েছে। তখন আমাদের দেখায় কি হয়েছে ব্যাপারটা। বিভা চলে গেলে হাসা এরে খুব মারে, চান্স লাগবে তোর, নে আমি তোকে চান্স দিচ্ছি। ভাইসাব বলে, আরো কি যেন বললো আমায়, ও হ্যাঁ, আমায় বলেছে আজ থেকে আর কোনোদিন যদি বিভা তোকে দেখে বা তোর কথা মনে করে তাহলে যেন ওর মনে ভয় নয়, মুখে হাসি আসে, প্লিজ একটু। বিভা বলে, চলো যাও এখান থেকে। সে চলে যায়, বিভা একটু হেসে ওঠে। পরের দিন থেকে বিভার মুড পাল্টে যায়, সে এখন খুবই ফুর্তিলা থাকে, হাসা তাকে ফলো করে যাচ্ছে। বিভা এখান থেকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, বাড়িতে এলে তার বাবা মা বেশ খুশি হয়। এরপর দুজনের মাঝে খুব কথা শুরু হয়, দিন রাত চলতে থাকে কথা। আবার মাঝে দেখি ভাই ফোনের ময়লাও পরিষ্কার করছে, এইভাবে যাক, তারা রোমান্স করতেই পারে, সে অধিকার তাদের আছে। আমরা আর মাঝে সাইকেল না চালাই নাকি, দিদি যেখানে যাই ভাই তার পিছে পিছে যাই, এইভাবে তাদের লুকোচুরি খেলা চলছে। আর এর সঙ্গেই 8 দিন কেটে যায়। ভাই সেই ফিলে আছে, বাট শুনি যে তার ঘরে নাগিন ড্যান্স করছে এটা তো আর সে জানে না। হর্ষার পিছনে তাকাতেই দেখে তার পুরো পরিবার, সঙ্গে ইউএস এর ফ্রেন্ড গণেশ বস, সবাই সেখানে হাজির। হর্ষা ভয় পেয়ে যায়, কি হলো এটা? এদিকে তাকিয়ে দেখে বিভার বাবা এখানে। তখন আমাদের দেখানো হয় যে যখন হর্ষা বিভার পিছু নিচ্ছিল এ সময় তার বাবা হর্ষাকে দেখে ফেলে, আর তারপর সে এদের এখানে আনে। হর্ষার বাবা বলে, কবে এসেছো তুমি? হর্ষা বলে, বাবা আমি, ছি তোমার কি লজ্জা নেই, কেন এসেছো? হর্ষা বলে, বাবা এই বিয়ে আমার জন্য ঠিক হবে না, আমি বিবাহের জন্য এখানে এসেছি। তার বাবা খুব রেগে যায়, এত কনফিউজ কেন তুমি? বিয়ে বা রিলেশন সম্পর্কে অনেকগুলো কথা বলে। হর্ষা বলে, তোমরা যা বলছো তা হয়তো ঠিক, কিন্তু বিভা যেগুলো আমায় বলেছে সেগুলো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। শুভ বলে, যদি সেটাই হয় তাহলে বিভা তো এখন তোমার কাছে থাকতো। হর্ষা বলে, ও আসবে। শুভ বলে, আসবে না। কেন আসবে না? কারণ আজ সকালে সুব্বু হর্ষার বিয়ের কার্ড তাকে দেখিয়ে সব বলে দিয়েছে যে যে ছেলে তোমার পিছু নিচ্ছে ওলার ড্রাইভার সে আর কেউ না, হর্ষা। নাম তো মনে আছে তোমার,
ব্যাস বিয়ের কার্ডটা দেখে খুব মন খারাপ হয়ে যায় বিভার। হাসা তাকে ফোন করে কিন্তু বিভা ফোন রিসিভ করে না বা কল ঢোকেই না। হাসা বুঝতে পারে বিভা তাকে ভুল বুঝেছে বা তার উপর রাগ করেছে। হাসার স্যাডনেস দিয়েই জুতা ফলো করে সিন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এখানে আসে বিয়ের দিনে। মনে দুঃখে হাসা এখানে এসে বসেছিল আর এখানে এদের সঙ্গে দেখা হয়ে যায়। হাসা বলে, আচ্ছা তোমরা কার বিয়েতে যাচ্ছ? ভাইসাব বলে, মেঘনা হাসার। হাসা বলে, কি মেঘনা, তুমি কি করেছ মেঘনাকে? ভাইসাব বলে, আমার কাজিন হয় ব্রো। হাসা তার পরিচয় দেয়, মানে এতক্ষণ নামটাও শোনা হয়নি। যাক এরা তো অবাক, বাহ যার বিয়েতে যাচ্ছে সে পড়ে আছে এখানে। সিন চলে আসে বিয়ে বাড়িতে, সবাই হাজির হয়েছে, শঙ্কর এসেছে, এদিক থেকে মেঘনা আসছে, ফেসে একটু রাগের ভাব বা তার বাবা তাকে কি যেন বলছে। হাসার কাছে আসে, এরাও আসে। মেঘনা বলে, তুমি কি বিভাকে চেনো? এরা তো ভয় পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব জেনে গেছে। হাসা চুপ করে আছে। মেঘনা বলে, আরে সিরিয়াস হচ্ছে কেন? বিভা খুব পপুলার একজন কমেডিয়ান, আমরা ওকে এখানে ইনভাইট করেছি, ও এখন পারফর্ম করবে, চলো চলো চলো। হাসা তো মনে মনে খুশি হচ্ছে। হাসার বাবা বলছে, ও এসেছে এটা আশ্চর্যের কিছু নয়, দোয়া করো যেন আমাদের নিয়ে জোকস না মারে। বিভা স্টেজে চলে আসে, শুরুতে বর বউকে কংগ্রাচুলেশন জানায়, তারপর বলে, হাজবেন্ড ওয়াইফ আমার জোকসের অন্যতম পার্ট, আর আজকে সেখানে পারফর্ম করতে এসেছি। হাসার চাচা বলে, দেখো আমাদের নিয়ে জোকস বলো না। বিভা বলে, আরে স্যার এটাই তো আমার সাবজেক্ট, ছাড়ে কি করে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আজকে আমি হাজবেন্ড ওয়াইফের জোক নয়, আজকে আমি আমার কাহিনী আপনাদের শোনাবো। ছোটবেলায় কি হয়েছে জানি না, কিন্তু বড় হওয়ার পর আজ থেকে 10 দিন আগ পর্যন্ত আমার পুরো লাইফের 12টা বাজিয়ে দিয়েছে একটা মানুষ, সুব্বু, আমার বাবা সুব্বা রাও। বাবার নামে এসব বলছি তো কি সে আমায় ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, কিন্তু তার মতো করে। আমাকে কখনোই বোঝার চেষ্টা করেনি বাবা, সবসময় বিয়ে নিয়ে আমার পিছিয়ে পড়ে থাকে। এখন এই ছবি তো কাল আরেক ছবি, পরশু আরেক ছবি, কিন্তু আমি তাকে কিভাবে বুঝাই যে আমার প্রিন্স দরকার, আর তুমি যাদের এনেছো এরা সবাই জোকার। ছবি দেখতে দেখতে বাবার ধৈর্যও শেষ, আমিও বাড়ির বাহিরে, না না বের করে দেয়নি, আমি একাই চলে এসেছি। আচ্ছা হিরোইন এখানে যেগুলো বলছে এগুলো কিন্তু খুবই সাধারণ কথা, এর মধ্যে কোনো জোকস নেই, কোনো ফাইনি কিছু নেই, বাট তারপরে এরা খুব হাসছে, খুব এনজয় করছে। বলি, কেমনে? কপাল। যাক বিভা বলছে, বাড়ি ছেড়ে আসার কয়েক মাস পর আমার লাইফে এন্ট্রি মারে সেই প্রিন্স, আমি যাকে খুঁজতেছিলাম। আমি কখনো বিয়ের কথা মাথাতেও আনিনি, কিন্তু প্রিন্স আমাকে নিয়ে খুব চিন্তা করতে শুরু করলো, আমাকে ডেটিং নোট পাঠাতে শুরু করলো, তাও আবার আমার ডায়েরিতেই, কখন লিখতো আমি জানতামই না। আমার মনে হলো এও কোনো জোকার হবে আমার বাবার পাঠানো। ঠিক তখন একটা ওলা বাইকার এন্ট্রি মানে আমার লাইফে, সে আমায় নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতে শুরু করলো যে আমার সারাটা দিন তার সঙ্গে কিভাবে পার হয়ে যেত আমি বুঝতেই পারতাম না। তারপর একদিন বুঝতে পারলাম, এ তো ওলা ড্রাইভার না, এ তো আমার সেই প্রিন্স। তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে বাবার পাঠানো জোকার তো এতটা স্মার্ট হতে পারে না। আমি তাকে দেখা করতে বললাম, তখন সে বেলুন লাগানো শুরু করলো যাতে লেখা ছিল হোপ। একটা মানুষ সামনে থেকে আর একটা মানুষকে এনকারেজ করে, তাকে আশা দেয়, ভরসা দেয়, শক্তি দেয়, কিন্তু সে জাস্ট একটা বেলুন দিয়ে আমার মাঝে নতুন করে আশা জাগিয়ে দিল। এরপর আমি তার কথা ভেবে আবারও হাসি খুশি থাকতে শুরু করলাম, তাকে ফিল করে সারাটা শহর বিন্দাস ঘুরতে লাগলাম। এভাবে এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অন্ধকার রাস্তায় এক রাক্ষস এসে আমার সামনে দাঁড়ালো, আমার গায়ে হাত দিতে শুরু করলো। আমি তাকে অনুরোধ করছিলাম, প্লিজ আমায় যেতে দিন। সে আমায় বলে কি জানেন, সে জাস্ট একটা চান্স চায় আমার থেকে। আমার পুরো শরীর কাঁপছিল, আমি তাকে এত রিকোয়েস্ট করছিলাম কিন্তু তার কানে যেন কথাই যাচ্ছিল না, ভয়ে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছিল। শরীরের যত শক্তি ছিল সব হাতে এনে তাকে সরিয়ে দিয়ে কোনো মতে আমি সেখান থেকে চলে আসি বাসায়। সে সময় আমার সঙ্গে জাস্ট আমার প্রিন্সের লাগানো বেলুনটা ছিল, যেটা আমার কাছে লাঠির মতো হয়ে দাঁড়ায়। আমার মনে হচ্ছিল এখন কারো একটা সঙ্গে কথা বলা দরকার, পুরো কন্ট্যাক্ট লিস্ট সার্চ করি কিন্তু এমন কাউকে পেলাম না যাকে সেই সময় ফোন দিলে মনটা হালকা হতো। ভাবলাম সুব্বুকে কল দিই, কিন্তু সে আমার কথা না শুনে বলতো আমি ওখানে কেন গেছি, আমার অবস্থা সে কখনো বুঝতো না। ফার্স্ট টাইম আমার মনে হলো লাইফে কেউ একজন পাশে থাকা দরকার, যাকে নির্দ্বিধায় যে কোনো সময় যে কোনো কিছু বলা যাবে। এই জন্যই বুঝি সবাই বিয়ে করে, কন্ট্যাক্ট লিস্টের এতগুলো নাম্বারের প্রয়োজন শুধু খুশির সময়ই পড়ে। কিন্তু এমন একটা নাম্বার আমার কাছে ছিল না যাকে চোখ বন্ধ করে যে কোনো সময় কল দিয়ে আমি যে কোনো কিছু বলতে পারবো। আর ঠিক তখনই আমার প্রিন্সের মেসেজ আসে, কাম ডাউন, শান্ত হয়ে যাও, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। সে আমার সামনে যেন ঢাল হয়ে দাঁড়ালো। সেদিন আমি যতক্ষণ না ঘুমিয়ে পড়েছি ততক্ষণ সে আমার সঙ্গে কথা বলেছে, আমার গান শুনিয়েছে, সাহস দিয়েছে। অনেক দিন পর আমার মনে হলো আমি শান্তির ঘুম ঘুমিয়েছি। সকালে আমার মাইন্ড এতটা ফ্রেশ হয়ে যায় যে আমি এ পর্যন্ত যত ধরনের টেনশন বা ভয়ে ছিলাম আমার সব কিছু গায়েব হয়ে যায়। আমার প্রিন্স আমার পুরোটা মন দখল করে নেয়। বিভা কান্না করতে শুরু করেছে, বলে আমি সিদ্ধান্ত নিলাম ওর সঙ্গে দেখা করব, আমার প্রিন্সের সামনে যাব। আমি দেখা করার কথা ভাবছিলামই তখনই সুব্বু এসে আমায় জানালো আমার প্রিন্সের নাকি বিয়ে। আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আমি এতটা আঘাত পেলাম যে সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে পানি ঝরে গেল। আমার এই জন্য খারাপ লাগেনি যে আমার সঙ্গে চিট হয়েছে, আমায় মিথ্যে বলেছে,
আমার এই জন্য খারাপ লেগেছে যে আমার ভালোবাসাটা আমি দেখাতেই পারলাম না। সে আমায় বলেছিল হোল্ড ইওর স্মাইল, তোমার হাসিটাকে আটকে রাখো। ও কি এত কিছু করছিল জাস্ট আমার হাসির জন্য? এত কিছু করছিল যেন ওর পরিবার শুধু আমাকে মেনে নেয় এই জন্য? এখনো যখন আমি তার কথা মনে করি চোখের পানি ধরে রাখতে পারি না। বিভার চোখ থেকে পানি গড়ে পড়ছে। একটু শান্ত হয়ে চোখের পানি মুছে বলে, আমি তাকে এখনো দেখতে পাচ্ছি। আমার মনটা চাইছে সে যদি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরতো শক্ত করে, কিন্তু আমার বুঝি রাশির সমস্যা রয়েছে। দুঃখিত, কাহিনী অর্ধেক রেখে চলে যাচ্ছে। বিভা মাইকটা রেখে স্টেজ থেকে নেমে যায়। বিভা চলে গেলে তার পিছিয়ে পিছিয়ে হাসার পা যেন অটো যাচ্ছিল। তখনই তার বাবা থামায়, কি করছো তুমি? আমি বুঝতে পেরেছি তোমার মাঝে কোনো দায়িত্ববোধ নেই, তুমি যা মন চাই করো, আজ থেকে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যাওয়ার আগে ওই মেয়েটার কাছ থেকে ক্ষমা চেয়ে যাও। হর্ষা মেঘনাকে সরি বলে যে তার আগে বলা উচিত ছিল। তখন মেঘনা সবাইকে একটা ঝটকা দেয়, কারণ সে মেঘনাকে আগে থেকে জানতো, বিভা তার আগের পরিচিত, সে আগে তাকে সব খুলে বলেছে। মেঘনা বলে, আমার মনে হলো আমার চাইতে তোমার ওকে বেশি প্রয়োজন, এজন্য আমি ওকে এখানে ডেকেছি, আর আমার মনটাকে আগেই ঠিক করে নিয়েছি। এরপর মেঘনা হর্ষার বাবাকে বলে, আঙ্কেল আমার মনে হচ্ছে আপনি হর্ষাকে বুঝতে পারেননি। হর্ষা বলে, এক্স্যাক্টলি মেঘনা, বাবা আমাকে বুঝতে পারেনি। বাবা, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। কি বলেছিলে তুমি, অ্যাডজাস্ট আর চুপ থাকাতে বিয়ের লাইফ সুন্দর হয়? না, একদমই না, এটাকে তোমাদের রাজত্ব বলে। অ্যাকচুয়ালি বিয়ে থেকে আমাদের যেটা আশা করা উচিত, বিভা তার শব্দে সেটা বলে গেছে, সেটা হলো রোম্যান্স। কাকা বলে, কি রোম্যান্স? রোম্যান্স না থাকলে কি আমাদের বাচ্চাকে এমনি এমনি হয়েছে? হর্ষা বলে, রোম্যান্স বলতে আপনাদের মাথায় রুমের বাতি নিভানোর কথা মাথায় আসে কেন চাচা? বউকে পাশে বসা সহ্য করতে পারেন না, আর আপনি বলছেন রোম্যান্সের কথা? রোম্যান্স মানে হলো এক্সপ্রেস করা, আপনি আপনার পার্টনারকে কতটা ভালোবাসেন সেটা প্রকাশ করা, তাকে দেখানো, বোঝানো যে আপনি তাকে কতটা ভালোবাসেন। গণেশ বলে, তার মানে কি আমরা কি রোমান্টিক নই? হর্ষা বলে, ওয়েট ওয়েট ওয়েট, দামি দামি গিফট এনে বিছানায় চটকে ফেলে দেওয়াকে রোম্যান্স বলে না? দুই টাকার জিনিস এনে আদর করে তার হাতে তুলে দাও, খাওয়ার জিনিস হলে খাইয়ে দাও, এটাকে বলে রোম্যান্স? তোমার হাজব্যান্ডকে সবসময় তোমার পাশে চাও, কিন্তু সে কাছে থাকলে আবার লাক্সারিয়াস লাইফের আশা করো তুমি, এটা কি করে সম্ভব? হয় তুমি একটু অপেক্ষা করো, আর নয়তো যেটুকু আছে তাতেই পাশে থাকো। একটা মেয়ে শুধু পাশে থাকলেই হয় না, মেয়ের ভাবনাও রোমান্টিক হতে হবে, যা বিভার মাঝে আছে। ও বলে, তার বডি শুধু তার না, তার পার্টনারেরও, এটা ভেবে সে তার বডির কেয়ার করে, দ্যাটস রোমান্টিক থিং। সানসাইড পছন্দের কথা এই জন্য বলেছে যাতে তার পার্টনারের মাথায় থাকে কেউ বাসায় তার জন্য অপেক্ষা করছে, অন্ধকার নামার আগে তার বাসায় যাওয়াটা ভালো লাগবে। যদি এসব ভাবাতে কারো মাইন্ড ডার্টি হয় তাহলে আমিও তেমনই বাবা, আমি বিভাকে চাই আর তোমাদেরও চাই। এখানে এসে বসে পড়ে, সবাই চুপ। একটু পর হর্ষার মা তার বাবার গায়ে হাত দিতেই সে একটু চমকে ওঠে, কারণ নিজেকে নিয়ে ভাবছিল যে সে কি করেছে। হর্ষার মা এসে বলে, যা বাবা তুই যা, ওর কাছে যা, ওকে নিয়ে আয়, যা। হর্ষা বিভার কাছে যায়, বিভা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, হর্ষা এসে পিছন থেকে জড়িয়ে ধরে। হ্যাপি এন্ডিং আর বিবাহিত লাইফের অসাধারণ কিছু মেসেজ দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভি আর বাস্তবতার মাঝে অনেক তফাত রয়েছে। যারা বিয়ে করেছে তারাই জানে বিবাহিত লাইফ আসলে কতটা প্যারার, ছেলের জন্য হোক বা মেয়ের জন্য। বলার সময় সহজে বলা যায়, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। বাট বিয়ে যেহেতু করতে হবে বা সংসার কন্টিনিউ চালিয়ে যেতে হবে, এজন্য আমাদের সবাইকে নিজেদের পার্টনারের প্রতি একটু অ্যাক্টিভ হতে হবে। কিভাবে? ব্যস্ত আছেন তো বেশি না, এক মিনিট কথা বলুন, যার মাঝে আপনার কেয়ারটা প্রকাশ করুন, আর ফোনটা কেটে দেওয়ার একটু আগে বলুন, এ লাভ ইউ বলে ফোনটা রাখুন। বাইরে থেকে আসছেন, কিছু একটা এনে তার হাতে সুন্দর করে দিন, সুযোগ পেলে খাইয়ে দিন, মাথার চুল আঁচড়ে দিন, একদিন একটু কাপড় ধুয়ে দিন, রুমটা ক্লিন করে দিন, বাচ্চাকে একটু সামলান, সুযোগ হলে একটু বাইরে যান, এক রাতে বসে বসে ভালো কিছু স্মৃতি নিয়ে আলোচনা করুন। আপনি ব্যস্ততার জন্য আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন না, সেটা তাকে বুঝিয়ে বলুন। একদিন কিছু রেঁধে খাওয়ান, আবার অপরজনকেও একটু ধৈর্য ধরতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। মনে রাখবেন, মানুষ জাস্ট কারো ব্যাপারে আন্দাজ করতে পারে, তার মনের ভিতরের কথা জানতে পারে না বা বুঝতে পারে না, এই জন্য আপনি যদি প্রকাশ না করেন তাহলে সে কি করে বুঝবে? বললে এমন কথা আরো অনেক বলা যাবে, কিন্তু আমার এডিটর রেগে যাচ্ছে তাই আজ আর না। যাওয়ার আগে ভিডিওতে একটু রোমান্স দেখিয়ে যাই, আর যারা করেননি একটু ঘুতমতো দিয়ে যাইন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।